সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পাউরুটির মধ্যে ডিম দিয়ে এত মজাদার নাস্তা তৈরি করা যায়, যেটা জানলে আপনারা অবাক হবেন। এতটাই বেশি মজাদার হয় এই ইউনিক নাস্তাটি, কিন্তু পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। তাহলে চলুন দর্শক, দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 4 পিস পাউরুটি। আমি এখানে স্যান্ডউইচ ব্রেড নিয়েছি, আপনারা কিন্তু চাইলে নর্মাল যে কোনো ব্রেড এখানে ব্যবহার করতে পারবেন। এখন প্রথমে এই পাউরুটিগুলোর চারপাশের এই শক্ত অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। তো এভাবে আমি সবগুলোকে কেটে নিব। কেটে নেওয়ার পর এখন আমি এগুলোকে এরকম স্লাইস করে নিচ্ছি। এখন আমি এগুলোকে এইভাবে কয়েকটা ভাগে ভাগ করে নিলাম। সবগুলো পাউরুটি কেটে নেওয়ার পর এরপর এগুলোকে একটি বোলের মধ্যে নিয়ে নিব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে রুমের নর্মাল তাপমাত্রায় 2টা ডিম ভেঙে দিয়ে দিব। যদি ফ্রিজে থাকে তাহলে 10 মিনিট আগে ডিমটিকে বের করে তারপর ব্যবহার করতে হবে। ডিম দেওয়ার পর এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিব দুধ। আমি 500 গ্রাম দুধ ভালোভাবে জাল করে 400 গ্রাম করে নিয়েছি। এরপর দুধটিকে ভালোভাবে ঠান্ডা করে এখানে অ্যাড করে দিচ্ছি। আর এখানে কিন্তু অবশ্যই রুমের নর্মাল তাপমাত্রার বা ঠান্ডা দুধ ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু ভেতরে লাম্পস ক্রিয়েট হবে। এরপর প্রথমে আমি ডিমগুলোকে ভালো করে একত্রে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই কাজটি কাটা চামচ কিংবা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করতে পারবেন, আবার চাইলে ব্লেন্ডার জারে নিয়েও এটাকে ভালো করে মিশিয়ে নিতে পারবেন। তো সবার সুবিধার্থে আমি এখানে চামচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। চিনি দেওয়ার পর আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব। তো খুব ভালো করে মেশাতে হবে, যাতে করে চিনিগুলো ভালো করে গলে মিশে যায়। তো এটাকে মেশাতে মেশাতে এর মধ্যে বাকি 200 গ্রাম দুধ আমি অ্যাড করে দিলাম, অর্থাৎ আমরা এখানে টোটালি 400 গ্রাম দুধ ব্যবহার করেছি। এরপর সুন্দর একটি ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এতে করে কিন্তু ডিমের আর কোনো গন্ধ থাকবে না। এখন কিন্তু সব কিছু একত্রে ভালো করে মিশে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর চলে এলাম পরবর্তী স্টেপে। তো প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছে। আর জাল করার এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে লেবুর রস, এতে করে কিন্তু এটা আর দলা পেকে যাবে না। এখন এটাকে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটি ক্যারামেল তৈরি করে নিতে হবে। তো যখন দেখবেন একটা সাইড এরকম কালার আসতে শুরু করেছে, তখন সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে দিতে হবে। তো যখনই দেখবেন ক্যারামেলের মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে, তখনই চুলাটিকে বন্ধ করে এটাকে নামিয়ে নিতে হবে। বেশি সময় কিন্তু জাল করা যাবে না, তাহলে কিন্তু এটি তিতা হয়ে যাবে। এরপর আমি পুডিংটিকে যেই বোলের মধ্যে সেট করব, ওর মধ্যে দ্রুত এটাকে ঢেলে নিতে হবে। ঢেলে নেওয়ার পর এখন আমি এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। তো ফিরে এলাম 10 মিনিট পর, আর এখন দেখতে পাচ্ছেন ক্যারামেলটা ভালোভাবে সেট হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এর উপরে এরকম একটি ছাকনি বসিয়ে দিলাম, দিয়ে পাউরুটি, দুধ আর ডিমের যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম ওটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছে, দিয়ে ভালো করে এটাকে ছেঁকে নিতে হবে। তো সম্পূর্ণ মিশ্রণটিকে আমি সেমভাবে ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পর এখন এটাকে ভাপ দিয়ে নিতে হবে, তাই উপরে ঢাকনিটিকে বসিয়ে দিলাম। এরপর চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছে, আর এর মধ্যে পানি এমনভাবে দিতে হবে যাতে বাটির অর্ধেক অংশ পানির নিচে থাকে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি স্টিম করে নিব বা ভাপ দিয়ে নিব ঘড়ি ধরে 25 মিনিট। এটাকে বেশি সময় জাল করলে কিন্তু পুডিংয়ের শেপ এবং টেস্ট দুইটা নষ্ট হয়ে যাবে। তো ফিরে এলাম 25 মিনিট পর, আর এখন কিন্তু এটা ভালোভাবে সেট হয়ে গেছে। আর এই পর্যায়ে এটাকে দ্রুত চুলা থেকে নামাতে হবে, চুলার উপরে কিন্তু রেখে দেওয়া যাবে না। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর আমি এটাকে ভালোভাবে প্রথমে ঠান্ডা করে নিয়েছি। গরম অবস্থাতে কিন্তু এটাকে মোল্ড আউট করতে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে।
এরপর আমি এটার চারপাশটা এইভাবে একটি নাইফের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছে, এতে করে মোল্ড আউট করতে সুবিধা হবে। মোল্ড আউট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এটাকে এইভাবে স্লাইস করে নিচ্ছি। এই পুডিংটা খেতে কিন্তু ভীষণ মজার হয়, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আপনি কাউকে না বললে কেউ খেয়ে বুঝতেই পারবেন এটা কী দিয়ে তৈরি করা হয়েছে। খেতে দারুণ মজার হয়েছে, অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।